গুড মর্নিং বন্ধুরা, আমি এখনো মায়ের কাছে রয়েছি। তো বাড়িতে যাইনি, যাব খুব সামনেই যাব। তো এখানে কি নিয়ে ব্লগ করব আশপাশটা দেখেই তোমাদের সাথে একটু কথা বলে আজকে ব্লগটা করি। এই দেখো আকাশের কি অবস্থা, থেকে থেকে বৃষ্টি হচ্ছে। মা দুর্গা চলে গেছে, তাও বৃষ্টি থামেনি, বৃষ্টি ক্রমাগত হয়েই চলেছে। দুদিন ধরে এখানে খুব বৃষ্টি হচ্ছে, তো কালো মেঘ এর পরে নামবে বোধহয়। তাও তোমাদের একটু আতু দেখাই। আমরা যখনই ছুটি পাই এখানে চলে আসি, আমরা বলতে আমি আমার দাদারা কলকাতায় থাকে, ওখানে বাড়ি করে নিয়েছে, ওরা ওখানেই থাকে, এখানে শুধু মা থাকে। তো মায়ের কাছে আমরা যখনই ছুটি পাই, আমার ছেলে মেয়েদের স্কুল কলেজ যখনই ছুটি পড়ে তখনই আমরা এখানে চলে আসি। এখানে কলকাতার মতো অত গিঞ্জিত এলাকা নয়, এখানে এটা কর্পোরেশন এলাকা, এখানে কর্পোরেশনের জল আসছে, তোমার লাইট আছে, জল আছে, শপিং মল আছে, সব আছে, হলেও এতটাই ফাঁকা এলাকা তো বেশ ভালো লাগে, এখানে এসে নিঃশ্বাস নেওয়া যায়। যার জন্যে আমার দাদারাও যখন ছুটি পায় তখন চলে আসে, আমি যখন ছুটি পাই আমিও চলে আসি, ভালো লাগে বেশ। বেড়াতে কদিন এসে বেরিয়ে যেতে, মায়ের সাথে দেখাও হলো, বেড়ানোও হলো, সব মিলিয়ে খুব ভালো লাগে। তো ওই যে দেখতে পাচ্ছ রাস্তা, তো তোমাদের একটু বাগান দেখাই, রাস্তা দেখা, ওই যে রাস্তা দেখতে পাচ্ছ, এই যে গাড়ি যাচ্ছে, ওই যে দেখো গাড়ি যাচ্ছে, ওই অত পর্যন্ত আমাদের বাগান, ওইখান থেকে পেছনে অনেকটা পেছনে আরও অনেকটা, অন্যদিন পেছনেরটা দেখাবো, আজকে সামনেরটুকুই দেখাই তোমাদের। তো এখানে দেখো কাঠ ফেলে রাখা হয়েছিল, কেমন মাশরুম হয়ে গেছে। আমরা তো কলকাতায় মাশরুম দোকান থেকে কিনে খাই, প্যাকেট করা মাশরুম, আর এখানে কাট যেখানে সেখানে ফেলে রাখলেই মাশরুম হয়ে যায়, দেখে বেশ ভালো লাগে। আর এই যে দেখছো এই গাছটার একটা গাছ আমার বাড়ির ছোট্ট বারান্দায় আছে, তোমরা দেখেছো, আমি তোমাদের দেখিয়েছি, এই গাছের একটা গাছ আমার ওখানে, এখান থেকে নিয়ে গিয়েছিলাম। আমি এখানে এলে টুকটাক ফুলের গাছ বলো, এটা ওটা বলো, আমি নিয়ে যাই, খুব নিয়ে যাই। এই যে এই গাছটার একটা গাছ ওখানে আছে। তো যাই হোক, এখনো এখানে আছি, যাওয়ার সময়ও প্রায় হয়ে এসেছে। এই দেখো বৃষ্টি শুরু হয়ে গেল, আমি বারান্দায় উঠে এলাম, তারপরে তোমাদের কালো মেঘ দেখিয়েছিলাম, এই আস্তে আস্তে বৃষ্টি শুরু হয়ে গেল। দেখো এই এখানে বৃষ্টির একটা আলাদা অভিজ্ঞতা, আলাদা অনুভূতি, এই রকম বারান্দায় বসে বসে দেখা দারুণ অনুভূতি। সন্ধেবেলায় কী করব, সন্ধেবেলায় বৃষ্টি হচ্ছে, মেয়ে নানা রকম জিনিস কিনে নিয়ে চলে এসেছে, সেগুলো আমরা সবাই মিলে খাবো, এবং বর্ষার দিনই বলা চলে, কারণ বৃষ্টি এখনো হয়ে যাচ্ছে। তো আমরা এগুলো সবাই মিলে খাবো, সেই জন্যে তেলে ভাজা, ফুচকা, বিরিয়ানি সমস্ত নিয়েছে। বিরিয়ানিটা অবশ্য এখন খাবো না, যাই হোক তাও সব মিলে, আমার দাদা ছেলে আছে, আমরা আছি, আমি, আমার ছেলে মেয়ে, আমার মা, এ কজনই আছে, সবাই মিলে এই সন্ধ্যেটা আমরা উপভোগ করব। সেই কারণে এসব মেয়ে গিয়ে নিয়ে এলো। তো চলো, আমাদের তোমাদের তো আর খাওয়াতে পারবো না, দূর থেকে এভাবেই তোমাদের সাথে শেয়ার করি, বলো না তোমরা যে দেখিয়ে দেখিয়ে খাচ্ছি বা কিছু, এটা যেন তোমরা বলো না প্লিজ। তোমরা যদি খেতে চাও প্লিজ আমার বাড়িতে চলে এসো, দেখা হবে, কথা হবে, খাওয়া দাওয়া হবে, সবই হবে, ঠিক আছে? তো
এখন আমরা সন্ধেটা এইভাবেই উপভোগ করি, খেয়ে গল্প করে আমার ছেলে মেয়েদের সাথে, সেই আর কি। আর তেঁতুল জল দেখে তো আমার দারুণ লোভ লাগছে। ওফ, আমি ভীষণ ফুচকা খেতে ভালোবাসি, একটা সময় আরও খেতাম, এখন একটু কমই খাই। আর এখানে চপ কিন্তু খুব ভালো হয় জানো তো, এখানের একটা দোকান আছে, সেই দোকানের চপ মানে অনেক দূর দূর থেকে লোক নিতে আসে, বেশ খুব টেস্টি। তো ওরা আসার আগে আমি একটা ফুচকা খেয়েই নিই। ওরা আসবে আসবে করছে, আসছেই না, কেউ আসছে না, বসছে না, তো আমি আগে শুরু করে দিলাম। ছেলের সাথে একটু খুনসুটি হলো, ইয়ার কি হলো, ও আবার দিদার জন্যে সিঙ্গারাও নিয়ে এসছে। দিদা তো এসব কিছু খাবে না, দিদার জন্যে আলাদা মিষ্টির দোকানে সিঙ্গারা। আর চপটা ভীষণ ভালো করে, তো চলো তোমরাও আমার সাথে, তোমরা দেখো আমরা খাই, আর কি করা যাবে বলো, দূর থেকে আমরা খেতে থাকি, তোমরা দেখো। ভাই বোন এবার পালা করে ফুচকা খাবে। এখানে ফুচকাটাও খুব ভালো করে, বেশ বাদাম টাদাম দিয়ে করে, তো বেশ ভালো লাগে। আমার ছেলে মেয়েরাও ফুচকা খেতে খুব ভালোবাসে। বুঝু, দুজনের মাথায় ঠোকাঠুকি করে ফুচকা খাচ্ছে। যাই হোক, এটা আর বেশি বড় করছি না, তোমাদের কাছে। আচ্ছা, প্রথম যাকে দেখালাম সে হচ্ছে রয়নাহা। আমি ঠিক করেছি আমার ব্লগে প্রতিদিনই একজন করে পিছিয়ে থাকা বন্ধুদের তুলে ধরব, ঠিক আছে? তোমরা প্লিজ ওকে একটু সাপোর্ট করো, এটাই আমার বক্তব্য, যে আমার প্রোফাইল মানে আমার ভিডিওতে প্রথম একজন করে থাকবে প্রতিদিন। তো যাই হোক, সাপোর্ট করো বন্ধুরা, প্লিজ একটু সাপোর্ট করো পিছিয়ে পড়া বন্ধুদের, প্লিজ একটু সাপোর্ট করো। আজকে রয়নাহাকে তুলে ধরলাম, অন্য কোনো দিন অন্য কাউকে আমি তুলে ধরব, ঠিক আছে? তো এই বলে আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না।